তোমার মোবাইলে আজ থেকে পেশাব করে দাও, এই মোবাইল আর কোনোদিন ব্যবহার করো না। তোমার মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ও কত খারাপ সেটা তুমি জানো, তুমি তোবা করেছে কত শতদিন যে আর মোবাইলে কোনোদিন এই ল্যাংটা বেটি ছেলেকে দেখবো না, জেনা দেখবো না। এরপরেও তুমি রাত 12টার সময় নিজেকে সামলাতে পারোনি, আবার তুমি চালু করেছো রাত 2টা 3টা পর্যন্ত তুমি এটাই করো। সেই তো তুমি যুবক, তুমি পশু প্রাণী হয়ে গেছো, তুমি গরু ছাগল হয়ে গেছো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালক মাদাম বরং তার চেয়ে খারাপ। কই তোমার কথা আমি বললাম, তুমি তো করনি, তুমি মোবাইলটা তো পেশাব করে ফেলে দাও নি, ওই মোবাইল তো রাখতে পারবো না, তোমার কি প্রয়োজন, প্রতিদিন কি করবে? আমরা এসে আমি পরীক্ষার পড়া পড়ি, পরীক্ষার পড়া মানে তুমি ধ্বংস হয়ে গেছো। 1 মিনিট পরীক্ষার পড়া পড়ো আর 10 মিনিট তুমি ল্যাংটা মেটি ছেলেটা দেখো, তোমার দিয়ে কি হবে? তোমার তোমার বোনও তাই, তুমি আর তোমার বোন যখন থাকে না তখন তোমার মাও তাই। বুঝতে পারো নি পৃথিবী সব এই মোবাইলে সব ধ্বংস করেছে, তাহলে তুমি তোমার বোন তোমার মা কেউ যখন থাকে না তখন তোমার বাপ কোথায়? খারাপ লাগে বেটা, তুমি বুঝতে পারো না মোবাইল কত খারাপ জিনিস, এগুলো শয়তানি ভাবে লেগে আছে। হে মেয়ে তোমাকে বলছে, তুমি ফ্যাশন বোরকা পরে বসে আছো কেন, শরম পাও না? এ বোরকা পরে আসো কেন, তোমার মাথায় কাপড় থাকে না কেন, তুমি কি পড়াশোনা শিখেছো, তোমার একটু লজ্জা হয় না কেন, তোমার একটু হায়া হয় না কেন, তোমার একটু ইতস্তবোধ হয় না কেন? জাতিকে পাপি করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে তুমি শিক্ষিত মনে করতে চাও? কে বলেছে তুমি শিক্ষিত? হাজারো মানুষ তোমার দিয়ে পাপ করে, তুমি আবার কি শিক্ষা অর্জন করেছো? নিজেকে বাঁচাও,